দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে জানিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ দিব ইসরায়েল শর্ত ভাঙলেই কঠিন জবাবের হুঁশিয়ারি হামাশের এদিকে ইরানের ড্রোন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ আরও জানিয়ে দিব আমি চুপ থাকবো না বরং ফিলিস্তিনিকে সমর্থন দিয়ে যাব বলছে এমিলি উইল্ডার এদিকে পাকিস্তানে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ আরো জানিয়ে দিব এখন ইসরায়েলকে বিচারের মুখোমুখি করার পালা বলছে ইরানের বিচার বিভাগের প্রধান এদিকে সেনা অভ্যুত্থানের পর এই প্রথম আদালতে সশরীরে হাজির অংশান সূচি এবং সর্বশেষ জানিয়ে দিব আমরা পরাজিত হিজবুল্লাহ নামনলে কিভাবে ঠেকাবো ইসরায়েলি জেনারেলের প্রশ্ন দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত সাম্প্রতি ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত এখনও বিরাজমান রয়েছে যদিও শুক্রবার তারা যুদ্ধবিরতিতে পৌঁছেছিল কিন্তু ইহুদিবাদী দখলদার বাহিনী আল-আকসায় মুসলিমদের ঢুকতে দিচ্ছেন না যার জের ধরে পাকিস্তানে চলছে তুমুল আকারের বিক্ষোভ সুপ্রিয় দর্শক শ্রোতা ইসরায়েল বিরোধী বিক্ষোভে আপনি যদি শামিল হতে চান তাহলে এই ভিডিওটিতে একটা লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে বিশ্ববাসীকে আজকের আপডেট সংবাদগুলি জানার সুযোগ করে দিন ইসরায়েল শর্ত ভাঙলেই কঠিন জবাবের হুঁশিয়ারি হামাশের ইসরায়েল যুদ্ধবিরতি করলে অথবা পবিত্র জেরুজালেম শহরে ফিলিস্তিনিদের উপর নতুন করে কোন হামলার চেষ্টা করলে তার যোগ্য জবাব দিতে প্রস্তুত রয়েছে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস গতকাল সংগঠনটির অন্যতম মুখপাত্র আব্দুল এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলকে কঠিন জবাবের হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছিলেন জেরুজালেম শহরে শেখ জাররা এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ষড়যন্ত্র হলে পবিত্র আল আকসা মসজিদ ভাগ করার চেষ্টা হলে কিংবা এই মসজিদের পরিচয় মুছে ফেলা এবং সেটিকে ইহুদিকরণের চেষ্টা করা হলে তার কঠিন জবাব দেওয়া হবে এদিকে ইসরায়েলের বিরুদ্ধে টানা এগারো দিন রক্তক্ষয়ী যুদ্ধ শেষে গাজা উপত্যকায় বিশাল সামরিক মহড়া চালিয়েছে হামাসের সামরিক শাখা ইজাদ্দিন কাশেম ব্রিগেড ইরানের আরপি স্যাটেলাইট নিউজ চ্যানেল আল আলম জানিয়েছে কাশেম ব্রিগেডস এর শত শত যোদ্ধা অত্যাধুনিক সমরাষ্ট্রে সজ্জিত হয়ে গত শনিবার গাজার রাজপথে প্রকাশ্যে মহড়া দিয়েছেন মহড়ায় সাম্প্রতিক লড়াইয়ে নিহত হামাসের অন্যতম কমান্ডার বাসিম ইশার প্রতি সমর্থন প্রদর্শন করা হয় হামাসের অন্যতম নেতা ইসমাইল রেদোয়ান মহড়ার ফাঁকে রাখা বক্তব্যে বলেন আমরা আজ গাজার মাটিতে বসে দখলদার শক্তির বিরুদ্ধে বিজয় উৎসব করছে সাম্প্রতিক যুদ্ধ প্রমাণ করছে বাইতুল মোকাদ্দাস আরব ও ইসলামী পরিচয় নিয়ে বেঁচে থাকবে এবং এটি হবে ফিলিস্তিনেদের জন্য চিরকালীন রাজধানী এ সময় ইসরায়েলকে মোকাবেলায় কাশিম ব্রিগেডের সামরিক সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখবে বলেও জানান এ নেতা পবিত্র রমজান মাসের শেষের দিকে ইসরায়েলের সেনাবাহিনী আল আকসা মসজিদে মুসল্লিদের উপর হামলা চালায় এবং জেরুজালেমের শেখ জাররা এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের চেষ্টা চালায় সেখানে পরিস্থিতির অবনতি হলে ইসরায়েলকে চূড়ান্ত সময় সময়সীমা বেঁধে দেয় হামাস এবং পরবর্তীতে দখলদারদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে ইরানের ড্রোন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ইসলামী প্রজাতন্ত্র ইরানের ধরনের বিস্ফোরণের বলা হয় ইসরায়েলের এমন অভিযোগের মধ্যেই ঘটনাটি ঘটল খবরে বলা হয়েছে ইরানের উৎপাদন শিল্প কোম্পানি হেসাজেটা ইরান এবং ইরান পন্থী বাহিনীর জন্য বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান ও ড্রোন তৈরি করে এই কোম্পানি শেফান নারগোস্টার মালিকানাধীন শিল্প স্থাপনায় অবস্থিত গত শুক্রবার ইরানের ইস্পাহান শহরের পেট্রোকেমিক্যালে বিস্ফোরণের ঘটনাটি ঘটে এতে কারখানার কমপক্ষে নয় জন কর্মী হয়েছে কি কারণে ড্রোন কারখানায় বিস্ফোরণ ঘটেছে ইরান সে বিষয়ে কোনো তথ্য তবে জানানি প্রতিশোধ নিতে কখনো অনুশোচনা করেনি গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহু একটি ইরানি ড্রোনের ধ্বংসাবশেষের ছবি দেখান গত বুধবার ইরাক অথবা সিরিয়ার আকাশ সীমা অতিক্রম করার পর ড্রোনটি ভূপাতিত করা হয় এই সূত্র জানিয়েছে ওডি এদিকে আমি চুপ থাকব না বরং ফিলিস্তিনিকে সমর্থন দিয়ে যাব বলছে এমিলি উইল্ডার আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপির বরখাস্তকৃত সাংবাদিক এমিলি উইল্ডার বলেছেন তিনি ভীত এবং চুপ হবেন না বরং ফিলিস্তিনিদের প্রতি তার সমর্থন অব্যাহত থাকবে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাছ উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক বর্বর আগ্রাসনের আলোচনায় এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেওয়ার জন্য এপি কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করে আমেরিকার ইস্টার্নফোর্ড ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করা এমিলি উইল্ডার এবি বিষয়ে গতকাল একটি বিবৃতি প্রকাশ করেছেন যেখানে তিনি কেন এবং কিভাবে বার্তা সংস্থা এপি থেকে বরখাস্ত হলেন তার বিস্তারিত তথ্য তুলে ধরেছেন চরমপন্থী ইহুদিবাদী কয়েকটি গণমাধ্যম উইল্ডারকে টার্গেট করার পর তাকে এপি কর্তৃপক্ষ বহিষ্কার করে তার আগ পর্যন্ত অ্যামিলি উইল্ডার নিউ শহরের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন ইহুদিবাদী গণমাধ্যমগুলো অভিযোগ তুলেছে যে ভার্সিটি জীবনে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে উইল্ডার নানামুখী কর্মকাণ্ডে জড়িত ছিলেন ব্রিটিশ পত্রিকা দৈনিক গার্ডিয়ানকে উইল্ডার জানিয়েছেন বার্তা সংস্থা এপির সামাজিক যোগাযোগ মাধ্যমের করার অভিযোগ তুলে তাকে বরখাস্ত করা হয়েছে তবে এপির নীতি লঙ্ঘন করা হয়েছে সে বিষয়ে তাকে বিস্তারিত কিছু জানানো হয়নি গত সপ্তাহে ইহুদিবাদী সম্পর্কে নানা ধরনের স্টোরি প্রকাশ করে যাতে তার ইসরায়েল ও ইহুদিবাদী বিরোধী তৎপরতার কথা প্রকাশ হয়ে যায় এরপরই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় এপি কর্তৃপক্ষ এই সূত্র জানিয়েছে টুডে এদিকে পাকিস্তানে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ পাকিস্তানের বন্দরনগরী করাচিতে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে গতকাল শহরের নেমে হাজার হাজার এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে গগনবিদারী স্লোগান দেয় এ সময় তারা ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সমর্থনের কথা করে। পবিত্র জেরুজালেম শহরের মুসলমানদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পবিত্র আলাক্সা মসজিদ মুসলিদের উপর হামলা এবং গাজা উপত্যকায় অসহায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বর্বর আগ্রাসনের কারণে পাকিস্তানের সর্বস্তরের জনগণ ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামে গাজা উপত্যকার সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও পাকিস্তানের শহরে এই ঘনিষ্ঠতা পররাষ্ট্র বলে মন্তব্য করার পর ইসরায়েল গণমাধ্যমগুলোতে যে সমালোচনা উঠেছে তাও পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করেছে অবশ্য পাক পররাষ্ট্রমন্ত্রী ওই বক্তব্য মুসলিম বিশ্বের ব্যাপক সমর্থন পেয়েছে এ সম্পর্কে ইসলামাবাদ সরকার বলে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রশ্নে পশ্চিম গণমাধ্যমগুলো অসহায় ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী সেনাদের গণহত্যার বিষয়টিকে আড়াল করার চেষ্টা করেছে এই সূত্র জানিয়েছে পার্স টুডে এখন ইসরায়েলকে বিচারের মুখোমুখি করার পালা বলছে ইরানের বিচার বিভাগের প্রধান ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান সায়েদ ইব্রাহিম রাইশি বলেছেন ফিলিস্তিনে অপরাধের বিচার নিশ্চিত করতে হবে বিচার বিভাগের সর্বোচ্চ পরিষদের বৈঠকে এসব কথা বলেন তিনি বলেন দখলদার ইসরায়েলি সেনাবাহিনী এবং গাজার জনগণের মধ্যে যুদ্ধের অবসান হলেও সফটওয়্যার বা নরম যুদ্ধ বাকি আছে তার এই যুদ্ধটা হল অপরাধীদেরকে আন্তর্জাতিক আদালতের সম্মুখীন করা এ বিষয়ে জোরালো তৎপরতা চালাতে হবে ইরানের বিচার বিভাগের প্রধান বলেন বিশ্বের সব ইয়ানবিদ ও স্বাধীন চেতনা মানুষকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালাতে হবে যাতে ইহুদিবাদী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা যায় ইব্রাহিম রাইসি দখলদারদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলায় ফিলিস্তিনিদের ধন্যবাদ জানিয়ে বলেন আমরা এবং গোটা মুসলিম জাতি ইমাম খমিনী রহমাতুল্লাহ এর কাছ থেকে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা পেয়েছি আজ সবাই দেখেছে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ালে বিজয় অর্জন করা সম্ভব তিনি আরো বলেন সাম্প্রতিক এই বিজয় ভবিষ্যতের বিজয়ের প্রতিশ্রুতি হিসেবে কাজ করবে এবং ইনশাল্লাহ পবিত্র বাইতুল মোকাদ্দাস মুক্ত করার মধ্য দিয়ে অদূর ভবিষ্যতে চূড়ান্ত বিজয় অর্জিত হবে এই সূত্র জানিয়েছে পাঁচ today. এদিকে সেনা অভ্যুত্থানের পর এই প্রথম আদালতে সশরীরে হাজির অংশান সূচি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর গ্রেপ্তার অংশান সূচিকে আজ প্রথমবারের মতো সশরীরে আদালতে হাজির করা হয়েছে তার আইনজীবী তায়ে মং মং গণমাধ্যমকে বলেছেন রাজধানী নেপিডোর আদালতে হাজির করার সময় সূচিকে দেখে সুস্থই মনে হয়েছে শুনানির আগে সূচি তার আইনজীবীদের সঙ্গে আধা ঘন্টার মতো মুখোমুখি বৈঠকও করেছেন গত এক ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সূচির দল এনএলডি সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী গ্রেপ্তার করা হয় সুচিকে প্রথমে তার অবস্থান নিয়ে ধোয়াশা থাকলেও পরে জানা যায় তাকে তার ল্যাপিডোর বাড়িতে গৃহবন্দির করে রাখা হয়েছে সুচি ছাড়াও প্রায় হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে যেগুলো বেশিরভাগই ছোটখাটো অভিযোগে সূচির বিরুদ্ধে সবচেয়ে গুরুতর যে অভিযোগটি রয়েছে তাতে দোষী সাব্যস্ত হলে তার চোদ্দ বছরের কারাদণ্ড হতে পারে এর আগে শুনানিতে পঁচাত্তর বছর বয়সী সূচিকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভার্চুয়ালি আদালতে উপস্থাপন করা হয় কিন্তু এবার তাকে সশরীরে আদালতে আনা হয়েছে এই সূত্র জানিয়েছে পার্স টুডে এবং সর্বশেষ জানিয়ে দিছি আমরা পরাজিত হিজবুল্লা না মানলে কিভাবে ঠেকাবো বলছে ইসরায়েলি জেনারেল গাজায় নিজেদের পরাজয়ের কথা স্বীকার করেছেন দখলদার ইসরায়েলের অবসরপ্রাপ্ত জেনারেল আইজাক ব্রেক তিনি ইসরায়েলের একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন ইসরায়েল হামাসের রকেট ঠেকাতে ব্যর্থ হয়েছে এবারের যুদ্ধে প্রমাণিত হয়েছে তেলাবিব কয়েকটি ফ্রন্টে একসঙ্গে যুদ্ধ করতে গেলে মহাবিপর্যয়ের মুখে পড়বে গ্রিক বলেন গাজায় ইসরায়েল জঙ্গি বিমান দিয়ে বোমা হামলা করেছে বিমান হামলা করে যুদ্ধে বিজয়ী হওয়া যাবে এমন ধারণা পুরোপুরি ভুল আইজাক ব্রেক

কোটির রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনির প্রতিরোধ সংগঠনগুলো শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতিরোধের মধ্যে একুশ মে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইহুদিবাদী ইসরায়েল ফলে এ যুদ্ধে ফিলিস্তিনি সংগ্রামীদের বিজয় স্পষ্ট হয়ে যায় এই সূত্র জানিয়েছে পার্স টুডে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য